আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, কাহিনী কিংবা অভিবাসন যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি ফোনে 6463079828 এই নম্বরে। এছাড়াও আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usm। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা ফোনের প্রশ্নগুলো আইনি বিষয়ে বলার আগে আজকের উল্লেখযোগ্য ঘটনা এবং কিছুক্ষণ আগের যে ঘটনাটি সেটি নিয়ে আলোচনা করতে চাই। নর্থ কোরিয়া এর মধ্যে হুমকি দিয়েছে 12 জনের বৈঠক নিয়ে, কারণ সাউথ কোরিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়ার জেরে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে নর্থ কোরিয়ার সাথে এখন আমেরিকার যে সামিট হওয়ার কথা সেটা কিন্তু একটা, নর্থ কোরিয়া কিন্তু অলরেডি একটা পজিশনে পৌঁছে গেছে, এটা কিন্তু আমি গত পর্বে বলেছিলাম। তো সেই হিসেবে কিন্তু নর্থ কোরিয়া এখন বড় গলায় বলতে পারছে যে না, আমরা বৈঠক করব না যদি তোমরা এই ধরনের আচরণ করো, যেটা কিনা আমেরিকা এবং সাউথ কোরিয়া যে মহড়া, সামরিক মহড়া করেছে, তো সেজন্য হুমকি দিয়ে যাচ্ছে এখন, যে মানে যে কোনো একটা কিছু যে তাদের সুবিধাজনক অবস্থানে যাওয়ার জন্য প্রতিনিয়ত হয়তো এরকম চলতে থাকবে। আমার কাছে যেটা মনে হয়, আপনার কি মনে হচ্ছে যে দর কষাকষির টেবিলে মানে অবস্থান শক্ত করার জন্য এই ধরনের কাজ করছে নর্থ কোরিয়া? হ্যাঁ, হতে পারে, কারণ নর্থ কোরিয়া অলরেডি অনেকগুলো টেস্ট করে ফেলছে, তাদের কাছে হয়তোবা সেরকম পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা হয়তো চলেও আসছে, যেটা কিনা সামিট হওয়ার পরে বোঝা যাবে যে কি ধরনের সমঝোতায় পৌঁছে এবং কি ধরনের তারা ইন্সপেকশন এবং সাংবাদিক ওখানে পৌঁছাতে পারে। যদিও অবশ্যই আমেরিকার হাতে সবই ইনফরমেশন আছে, তারা কোথায় কি স্থাপনা আছে, কি বানাচ্ছে, সব কিছুই কিন্তু আমেরিকার হাতে আছে বলা যায়। আছে, আমাদের এরই মধ্যে যুক্ত হয়েছেন আমাদের ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম জাবেদ, জামাইকা থেকে বলছিলাম। জাবেদ ভাই বলুন। আমার কোশ্চেনটা হলো, আমার ভাই ওর ওয়াইফ অ্যাপ্লাই করছিল, ওর জন্য স্পাউস অ্যাপ্লাই আছে, বাংলাদেশে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে সাপোর্টটা এনাফ ছিল না, ওরা বলছিল যে আবার নতুন করে সাপোর্ট আমরা দিয়ে দিছি, আবার এখন অলমোস্ট 2 মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ওরা কিছু জানায় নাই। মানে আমাদের এই কি করণীয় এখন? মানে আপনার ভাই কি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছে না সিটিজেন? না না না, ওর ওয়াইফ অ্যাপ্লাই করেছিল, ওর সিটিজেন, কিন্তু আচ্ছা সিটিজেন দিয়ে স্পাউসের জন্য অ্যাপ্লাই। হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউতে বলছে যে সাপোর্ট এনাফ না, কিন্তু আমরা নতুন করে আমরা সাপোর্ট দিয়ে দিছি, দেওয়ার 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমি শুনতে পাচ্ছি না, একটু সাউন্ড একটু কম মনে হচ্ছে। আচ্ছা, সাউন্ড আর একটু বাড়িয়ে দিতে হবে। আমি একটু বলি, স্পাউস অ্যাপ্লিকেশন করেছেন তো সিটিজেন, কিন্তু যখন ইন্টারভিউ হয়েছে বলেছে স্পন্সর এনাফ না, তারপরে তারা আবার ডকুমেন্টেশনে কাগজপত্র জমা দিয়েছেন, এরপরে 2 মাস হয়ে গেছে। এটা সাধারণত আপনার 15 দিন সময় নেয় কাগজপত্র জমা দিলে ওটা রেসপন্স করার জন্য, ক্ষেত্র বিশেষ হয়তো বা আরও বেশি সময় নিতে পারে। সেক্ষেত্রে ওনাদের উচিত হবে এমবেসির সাথে ফলো আপ করা, যে কেসের আপডেট জানা, হয়তো বা এমবেসি তখন বলতে পারে যে না ঠিক আছে, আমরা এখনও কাগজপত্রগুলো রিভিউ করছি অথবা অন্যান্য কাজ বাকি আছে, তো ওরা তো জানাবে, এটা জানাবে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন না, একটু সাউন্ড লাগবে? না হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, জি বলুন, আপনার নামটা বলে নিতে হবে। যে আমি ব্রঞ্জ থেকে, আমার নাম সিরাজ। সিরাজ ভাই বলুন। আমার প্রশ্নটা হলো, আমার শ্বশুর শাশুড়ি গত সেপ্টেম্বরে ইন্টারভিউ হয়েছে, সব কিছু ওনারা পাসপোর্ট রাখছে বলছে, এই পর্যন্ত আমরা কোনো অ্যান্সার পাইনি। তার মধ্যে মা সপ্তাহ ছয়েক আগে আমার মেয়ে একটা ওই, আমি একটা কল দিয়েছি, কল দেওয়ার পরে ওনারা বলছে আপনারা ওই এমবিসিতে ইন্টারভিউ লেটার আর আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য, আমরা এটা দেওয়ার পরে ওনারা আমার আমাদেরকে 3 দিন পরে জানাচ্ছে আরো লেট হবে। এখন কি কারণে লেট হইতে পারে, কি কারণে লেট হতে পারে? আচ্ছা, অ্যাটর্নি মাহফুজুর রহমান, সাধারণত এই ধরনের গত সেপ্টেম্বরে ইন্টারভিউটা হয়েছে, কিছু রাখা হয়েছে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশনে দেখা যায় যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলে, সেক্ষেত্রে হয়তোবা তারা এক্সটেন্সিভ কিছু আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে, সিকিউরিটি চেক করে, নেশন ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, তো সেক্ষেত্রে হয়তোবা
ওনার যখন কেস স্ট্যাটাস অনলাইনে চেক করা যায়, ওখানে দেখবে অথবা অনেক সময় ওখানে লেখা থাকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। সো ওটা হয়তো হতে পারে যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে, যখনই তাদের ক্লিয়ারেন্স আসবে তখনই তারা হয়তো বা এটা আপডেট জানাবে যে ভিসা পিকআপের জন্য জানাবে। তো ওনাদের উচিত হবে এই সিচুয়েশনে প্রতিনিয়ত ওনাদের যে প্রোফাইল ক্রিয়েট করেছে প্রোফাইলে সবসময় কেসের আপডেট দেখা। দেখা আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম আহমেদ, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম আহমেদ ভাই, বলুন। জি আমার একটা জি 23 ইয়ার্স বিফোর আই ওয়াজ কনভিক্টেড সেকেন্ড ডিগ্রি অ্যাসল্ট। তো আমি লাস্ট ইয়ারে আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম 2017 এর জুলাইয়ে, এখন পর্যন্ত আমার ডিসিশন আসেনি। আচ্ছা, তো এই ক্ষেত্রে অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনার আরো কোনো তথ্য প্রয়োজন? হ্যাঁ, ডিসিশন ওনার কথা শুনে মনে হচ্ছে উনি ইন্টারভিউ শেষ করেছে, ওরা অথবা জানিয়েছে যে সিদ্ধান্ত জানাবে। তো সেক্ষেত্রে ডিপেন্ড করে ওনার কী ধরনের সেটা কনভিকশন ছিল এবং ওনার একটা এক্সপ্লেনেশন দিতে হয় ইন্টারভিউর সময়, ওই এক্সপ্লেনেশন কী ধরনের ছিল সার্বিকভাবে সব কিছুর উপরে কিন্তু এটা ডিপেন্ড করে উনি কীভাবে জিনিসটা আপনার ইমিগ্রেশনের কাছে উপস্থাপন করেছে। তো হয়তো সব কিছু ইমিগ্রেশন ইনফরমেশন নিয়েছে, তো সিদ্ধান্ত জানাবে, অনেক ক্ষেত্রে দেরি হয়। তো ওনার উচিত হবে ফলো আপ করা USCIS এর সাথে অথবা ইনফোপাস দিয়ে সরাসরি দেখা করা, কেসের আপডেট জানা। আপডেট জানা। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি আমি রুমানা বলছিলাম কুইন্স থেকে। জি আমার কোশ্চেনটা হচ্ছে, আমি অ্যাসাইলি গ্রান্টেড, তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি আর ওরা আমাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেকেছে। তো আমি জানতে চাচ্ছি ফিঙ্গারপ্রিন্টের কতদিন পরে আমি গ্রিন কার্ডটা হাতে পাবো? আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার কি আবার ওরা গ্রিন কার্ডের জন্য কোনো ইন্টারভিউ নেবে নাকি? আচ্ছা, হ্যাঁ, অ্যাজাইলি অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সাধারণত 10-12 মাস সময় লাগে সেক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে আবার ইয়ারলি কিছু কোটা আছে, সেই কোটা যদি অনেক সময় ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে হয়তো একটু বিলম্ব হতে পারে। আর অ্যাজাইলি অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সাধারণত ইন্টারভিউ লাগে না, ওরা সরাসরি যখন অ্যাপ্রুভ হয় কার্ড পাঠিয়ে দেয়, মানে এরপরে আর কোনো ইন্টারভিউ হয় না। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করতে হবে। আসসালামু আলাইকুম মাহফুজুর রহমান ভাই, আমি জিয়া রহমান বলছি অস্ট্রেলিয়া থেকে। জি বলুন। আমি প্রশ্নটা করতেছিলাম, আমি আর কি আমার সিটিজেনের সময় হয়েছে, তো এখন অ্যাপ্লাই করতে সাধারণত কি কি কাগজ নিয়ে আসবো আপনার কাছে আমি আর কি যাইতে চাই? আর সিটিজেনটা হওয়ার পরে অর্থাৎ অ্যাপ্লাই করার পরে কত মাসের মধ্যে এটা কমপ্লিট হয় আর কি, উৎসাহ আর কি পরীক্ষা ইন্টারভিউ, এটা কতদিনে একটা সময় লাগে একটু জানালে উপকৃত হব। থ্যাংক ইউ ভাইয়া। সিটিজেন অ্যাপ্লিকেশনে বেসিক্যালি যদি বলি যে কী ডকুমেন্ট লাগবে, সেটা যদি আপনি ইনস্ট্রাকশন ঘাটেন কিন্তু সেখানে কিন্তু কোনো কিছু আপনার ডিটেলস দেওয়া নাই, শুধু অনলি কিন্তু গ্রিন কার্ড দিয়েও আপনি সাবমিট করতে পারেন। তারপর আমরা যেটা করি, গ্রিন কার্ড, পাসপোর্ট এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং স্টেট আইডি, এটাকে আমি খুব বেসিক ডকুমেন্টস ধরে থাকি। এটা যারা 5 বছর ক্যাটাগরি, যারা কিন্তু আবার US সিটিজেন বিয়ে করে দেশে আসছে এবং 3 বছরের মাথায় অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আবার ডিফারেন্ট, সেক্ষেত্রে আবার তাদের বোনাফাইড ম্যারেজের কাগজপত্র সাবমিট করতে হয়, যেমন জয়েন্ট ট্যাক্স রিটার্ন, জয়েন্ট আপনার ইউটিলিটি বিল এবং জয়েন্ট পিকচার, এবং যদি বেবি বর্ন হয় বার্থ সার্টিফিকেট, এগুলো দিতে হয়। তো দুটা সিচুয়েশনে 2 রকম কাগজপত্র দিতে হয়। আর উনি যেটা জানতে চাইছে যে সময়কাল, এখন বর্তমানে সিটিজেনশিপ কমপ্লিট হতে 5-7 মাস সময় লাগে টোটাল কমপ্লিট ওথ হতে কমপ্লিট হতে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? মোজাম্মেল বলছিলাম, আমি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে। জি বলুন ভাই। আমার আমার অ্যাকচুয়ালি 2টো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমার আমি আছি F1 ভিসাতে, আমি 2017 সালের H1B ক্যাপে আমার ইয়েটা পিক আপ হয় লটারিতে এবং সেটা স্টিল পেন্ডিং। তো এবং আমার I-130 আমি 2017 সালে এপ্রিলে, যেটা হচ্ছে আমার ফ্যামিলি বেস, so both cases are pending. So I just want to know, like in this scenario, if our H1B ta jodi pending peak hoy othoba I-130 jodi peak hoy, which one will be, kon ta priority? Ji na, kintu I-130 apni ki basis e apply korechen? Amar wife ekhane green card holder, so by spouse.
আচ্ছা গ্রিন কার্ড হোল্ডার। আর আপনারা একটা কথা বলেছেন H1B ভিসা, ওইটা কি এখনো স্টিল পেন্ডিং? জি স্টিল পেন্ডিং, আমি ওটার কোনো আপডেট পাইনি। আরিফি আমার আরিফির সব ডকুমেন্ট যেগুলো রিকোয়ার্ড ছিল সবকিছু জমা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি। তা আমি বলবো ওনার আপনার এই দুটা সিচুয়েশনে কিন্তু আপনাকে বর্তমানে স্ট্যাটাস ধরে রাখতে হবে, F1 স্ট্যাটাস অবশ্যই ধরে রাখতে হবে। আর যেটা I-130 পেন্ডিং আছে সেটা অ্যাপ্রুভ হতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে, এবং অ্যাপ্রুভ হওয়ার পরও আপনাকে কিন্তু আপনার নিজস্ব যে নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস আছে এটা ধরে রাখতে হবে, কারণ আপনার স্পাউস হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। এরপর যখন প্রায়োরিটি ডেট আসবে, এটা প্রায় আসতে হতো আরও 2 থেকে 2.5 বছর সময় লাগে টোটাল, যখন প্রায়োরিটি আসবে তখনই কিন্তু আপনি F1 থেকে অ্যাডজাস্টমেন্টে সুইচ করতে পারবেন। সিমিলার ওয়েতে H1B যদি এখনও পেন্ডিং থাকে, স্টিল আপনাকে F1 ভিসা মেনটেন করতে হবে। যখন H1B অ্যাপ্রুভ হবে তখন আপনি আরেকটা ক্যাটাগরি, তখন আপনি F1 থেকে সরাসরি H1B চলে যেতে পারবেন। এবং H1B থাকলেও H1B থাকাকালীন সময়ে, যখন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যেটা I-130 যেটা আপনার প্রায়োরিটি ডেট আসবে 2-2.5 বছরের মধ্যে, তখনই আপনি H1B থেকে তখন অ্যাডজাস্টমেন্টে যেতে পারবেন। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম, আমি সোমা বলছি অ্যাস্টোরিয়া থেকে। সোমা আপা বলুন। আচ্ছা, আমার প্রশ্ন মাসুদ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আমার ভাই, উনি 2016 জানুয়ারিতে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য কেস ফাইল করেছেন। তো এখন সেই হিসাব অনুযায়ী এখন কোন সালের বা কোন মাসের ইন্টারভিউ চলছে, আর ওনার ইন্টারভিউ বা কবে হতে পারে 2016 জানুয়ারি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আল্লাহ না করে যদি কোনো কারণে ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্টেড না হয়, সেক্ষেত্রে উনি আবার একটা স্টেট জব পেয়েছে এখানে হেলথ ডিপার্টমেন্টে, তো ওই সেই জবের কাগজ দিয়ে যদি কোনো কারণে অ্যাসাইলাম না হয় সেটা দিয়ে কি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে কিনা? এছাড়া ওনার একজন এই দেশি একজন ভদ্রমহিলা ওনার বান্ধবী, তাকে বিয়ে করলেও বা অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ আছে কিনা, অথবা ইনভেস্টমেন্ট ভিসার মাধ্যমে সুযোগ আছে কিনা যদি না ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম না হয়। আচ্ছা, অনেক ধরনের অপশনের কথা বলেছেন, যে প্রশ্ন করেছেন উনি। ফার্স্ট অফ অল যে প্রসেসিং টাইম, সেটা হচ্ছে প্রেজেন্টলি, হয়তো আমি আগেও বলেছিলাম যে অ্যাসাইলামের যেই আপনার ইন্টারভিউ কল করার যে প্রসেসিং ছিল, এবং আগে যে একটা প্রিডিকশন ছিল সেটা কিন্তু ম্যাসিভ চেঞ্জ হয়ে গেছে January 29, 2018 পরে, কারণ প্রেজেন্ট গভর্নমেন্ট যেই পলিসিটি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। আগে যখন পলিসি ছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, দ্যাট মিন্স যারা প্রথমে অ্যাপ্লাই করেছিল তাদেরগুলো সিরিয়ালি ইন্টারভিউর জন্য কল করবে, সেই হিসাবে কিন্তু চলছিল। যেমন নভেম্বরের আপনার সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সেভাবে চলছিল। এই জানুয়ারিতে এসে আমাদের যে ট্রাম্প প্রশাসন কিন্তু সম্পূর্ণ অ্যাসাইলাম প্রক্রিয়াটি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে লাস্ট কাম ফার্স্ট সার্ভ। দ্যাট মিন্স হচ্ছে যে লাস্টে যে অ্যাপ্লাই করছে তাদেরগুলো ইন্টারভিউ প্রসেসিং করছে উইদিন 21 ডেজ এর মধ্যে, 1-2 মাসের মধ্যে তাদের ইন্টারভিউ কল করছে। যেটা প্রবলেমেটিক হয়েছে সেটা হচ্ছে 15 সাল থেকে আপনার 17 সালের যেই টোটাল যেই অ্যাপ্লিকেশনগুলো, সেখানে প্রায় 2 থেকে 2.5 লাখ অ্যাপ্লিকেশন আছে, তাদের ব্যাপারে কোনো কিছুর ইনস্ট্রাকশন নেই। তাদের যেটা মেমোরান্ডামে যে গাইডলাইন্স ছিল যে প্রথমে যেগুলো করছে সেগুলোর ইন্টারভিউ শেষ করার পরে তারা ওই যে বিটুইন 15 থেকে 17 এর হাত দিবে, সেই হিসাবে আমি বলতে পারি সেটা সম্পূর্ণ আনসার্টেন কখন ডাকবে আমরা কিছু বলতে পারবো না, এবং সেটার কোনো ইনস্ট্রাকশনও দেওয়া নেই। ওনাকে ওয়েট করতে হবে, এটা 6 মাসও লাগতে পারে, বছরখানেকও লাগতে পারে। আর উনি যে অপশনগুলোর কথা বলেছে যে ম্যারেজ, যদি US সিটিজেন ম্যারি করে উনি যদি ভিসা নিয়ে দেশে আসে অবশ্যই উনি অ্যাসাইলাম থেকে ম্যারিতে সুইচ করতে পারবে। আর উনি যে জব এবং ইনভেস্টমেন্ট, সেটা হয়তো বা ওনার ক্ষেত্রে সম্ভব হবে না, কারণ অ্যাসাইলাম যখন করে থাকে, যদিও অ্যাসাইলাম স্ট্যাটাস থাকে, স্ট্যাটাস পেন্ডিং থাকে, কিন্তু আসলে ওনার কোনো নন ইমিগ্রেন্ট ভ্যালিড স্ট্যাটাস থাকে না। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট এবং অ্যাডজাস্ট জব বেসিসে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে ওনার কারেন্ট একটা ভ্যালিড স্ট্যাটাস থাকা বাঞ্ছনীয়, যেহেতু নয় উনি এটা পারবে না, সেক্ষেত্রে পারবে না শুধুমাত্র বিয়ে করে, তবে ইউএস সিটিজেন, হ্যাঁ ইউএস সিটিজেন বিয়ে করে সেটি সুবিধা আছে। আরেকজন আছেন, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি জুবাইর বলছিলাম উডসাইড থেকে। মাহফুজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, দুইটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে যে আমি সিটিজেন, ইউএস সিটিজেন, 2011 সনে আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি,
কিন্তু 2017 সনে আমার ভাই মারা গেছে, তার যে ওয়াইফ বা বাচ্চা আছে তাদের জন্য কিছু করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি সিটিজেন হওয়ার পূর্বে আমার বাচ্চা হয়েছে, তারা দেশে থেকে আসছে, তো তাদের পাসপোর্টের অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দুটো প্রশ্ন আছে এখানে। উনি বেবি হয়েছে সিটিজেন হওয়ার আগেই, হ্যাঁ, ওরা এখানে হয়তো বা গ্রিন কার্ড নিয়ে আসছে, সেক্ষেত্রে যখন বেবিটি এদেশে আসে কোনো একজন ইউএস সিটিজেনের গ্রিন কার্ড নিয়ে, কিন্তু অটোমেটিক কিন্তু উনি সিটিজেন হয়ে যায় আপনার বাই লতে, ওনাকে শুধু পেপার ওয়ার্ক করতে হয়। তো সেই জন্য ওনাকে বেবির জন্য সার্টিফিকেট অফ সিটিজেন, যদি গ্রিন কার্ডের বাবা থাকেন তখন সেক্ষেত্রে কি হয়, গ্রিন কার্ড হলে গ্রিন কার্ডের চাইল্ডটা গ্রিন কার্ডই থাকে, গ্রিন কার্ডই থাকে, কিন্তু সিটিজেন অবস্থা উনি সিটিজেন হয়ে গেছে না, ওই সিটিজেন হওয়ার আগে বাচ্চাটি হয়েছে, বাট উনি সিটিজেন হয়েছেন এবং এদেশে আসছেন বেবি, তাহলে কিন্তু বেবিটি অটোমেটিক সিটিজেন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, ওনাকে সার্টিফিকেট অফ সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটার সময়কাল প্রায় 8-10 মাস সময় লাগে। আর এছাড়া কিন্তু অনেকে বাইপাস করে কিন্তু আবার উনি কিন্তু ইচ্ছা করলে পাসপোর্টের জন্য মানে পেতে পারে, পাসপোর্ট দিয়ে দেয়, কিন্তু তারপরেও কিন্তু উচিত হচ্ছে সার্টিফিকেট অফ সিটিজেনশিপে নিয়ে রাখা, ফিউচারে বেবিটির প্রুফ অফ সিটিজেনশিপ দেখানোর জন্য। সেটা দেখুন, আরেকটি প্রশ্ন ছিল, আরেকটা ছিল যে ওনার ভাই মারা গিয়েছেন যেটা উনি অ্যাপ্লাই করেছেন, সেই ক্ষেত্রে আপনার একটা হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করা যায় যে ওটার যারা বেনিফিশিয়ারি আছে, যারা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি, উনি কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি, ওনার ভাই তো যে প্রিন্সিপাল বেনিফিশিয়ারি কিন্তু মারা গিয়েছেন, তো ওনারা কিন্তু এলিজিবল না বাই লতে, সেক্ষেত্রে কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করে ওনাদেরকে যেন আপনার অ্যাজ এ বেনিফিশিয়ারি হিসেবে কাউন্ট করে ভিসা ইস্যু করার সুযোগ আছে। আরেকজন আছেন, তবে এই প্রশ্নটি নিয়ে আমরা উত্তরটি দিব বিরতির পর, বিরতির সময় হয়ে গেছে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি ফাতিমা বলছি, টেক্সাস থেকে। জি আপা বলুন। আমার আমার গ্রিন কার্ড হয়েছে ক্লোজ টু 2 বছর, তো আমি জানতে চাচ্ছিলাম যে ইজ দেয়ার এনি ওয়ে যে আমি আমার প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা কতদিন পরে করতে পারবো? আচ্ছা, গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন আমরা দিব, উত্তরটি আপনি সাথেই থাকুন, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, গ্রিন কার্ড দিয়ে তার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা, 2 বছর হয়েছে। এটার সিম্পল আনসার হচ্ছে পারবে না। কারণ কেন পারবে না সেটা আমি একটা সংক্ষেপে, গ্রিন কার্ড হোল্ডারের যেসব আত্মীয় ওদের জন্য আবেদন করতে পারে ইমিগ্রেন্ট ভিসার জন্য, সেটা বলে দিই। সেটা হচ্ছে স্পাউস এবং চিলড্রেন, দ্যাট মিন্স 21 বছরের নিচে যারা সন্তান তারা, এবং চাইল্ড ওভার 21, আনম্যারিড চাইল্ড, এই তিনটা ক্যাটাগরি ছাড়া আর কারোর জন্য আবেদন করতে পারে, ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করতে পারে, সেই হিসেবে কিন্তু প্যারেন্টস, তার মানে নিজের চাইল্ড যদি ম্যারিড হয় তার জন্য আবেদন করতে পারবেন না। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদিয়া বলছি জামাইকা থেকে। জি আপা। হ্যাঁ, আমার হাজবেন্ড আসছে ফেব্রুয়ারি 14 তারিখে, তো ওর এখনো গ্রিন কার্ডটা আসেনি, তো 1 মাস পর আমরা একটা লেটার রিসিভ করছি যে ওর ফিঙ্গারপ্রিন্টটা আসেনি, তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বলছে, তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখনো অলমোস্ট 1 মাস হয়ে গেছে কিন্তু এখনো ওর গ্রিন কার্ডটা আসতেছে না, তো আপনি কি প্লিজ বলবেন যে কেন এত লেট হওয়ার কারণটা কি হতে পারে? উনি কি অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশন করেছেন এখানে? অ্যাকচুয়ালি আমি ওয়াইফ, ওয়াইফ হিসেবে গ্রিন কার্ডে ওর জন্য অ্যাপ্লাই করেছি, গ্রিন কার্ড দিয়ে স্পাউস এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এবং সে তার মাধ্যমে আসছেন। জি অসংখ্য ধন্যবাদ। তো যদি উনি বাংলাদেশ থেকে আসছেন না এখানে অ্যাডজাস্টমেন্ট করছেন? না, বাংলাদেশ থেকে আসছেন, গ্রিন কার্ড ও ওনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার ধারী, স্পাউস এর জন্য অ্যাপ্লাই করেছেন ওভাবে বাংলাদেশ থেকে। জি, সেটা তো সাধারণত যখন কোনো একজন ইমিগ্রেন্ট এদেশে আসে সেটা হচ্ছে একটা ফি আছে $220, সেই ফিটি বাংলাদেশ থেকেও দিতে পারে অথবা এখানে অ্যারাইভ করার পরও দিতে পারে, এবং ফি দেওয়ার পর থেকে 120 দিনের মধ্যে সাধারণত কার্ডটি তারা ইস্যু করে। তো সেক্ষেত্রে যদি ফেব্রুয়ারিতে আসা হয় তো আরও কিছু সময় ওনাকে অপেক্ষা করতে হবে, ম্যাক্সিমাম 120 দিন সময় নেয় এখন। আচ্ছা, ম্যাক্সিমাম তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আপা, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবার সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা, আর মাহফুজুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে বেনিফিট কার্ড যেটা আছে, বেনিফিট কার্ড দিয়ে যদি পাসপোর্ট ইউএস সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে এটা কি কোনো সমস্যা হবে? অর্থাৎ সিটিজেন হওয়ার পরে কি আমি কাউকে আত্মীয় স্বজনদেরকে অ্যাপ্লাই করতে পারবো? এই ক্ষেত্রে কি কোনো বাধা সৃষ্টি হবে এইভাবে যদি বেনিফিট কার্ড দিয়ে ফ্রি অ্যাপ্লাই
করি সিটিজেনের জন্য, এটাই আমার প্রশ্ন ছিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জি। হ্যাঁ, ওটার যে ফ্রি মানে ফি ওয়েভ যেটা বলে, যেটা ন্যাচারালাইজেশন সার্টিফিকেটে, সেটাও একটা অপশান আছে। তো সেক্ষেত্রে যারা যদি পাবলিক যেটা বেনিফিট সেটা ক্ষেত্রে আপনার মেডিকেল জিনিসটাকে ধরা হয়, তো সেটা যদি কেউ নিয়ে থাকে সেক্ষেত্রে ওনার এলিজিবিলিটির ক্ষেত্রে কোনো আপনার বাধাগ্রস্ত হওয়ার কোনো, মানে উনি সিটিজেন হওয়ার পরে যে কারোর জন্য আবেদন করতে পারবে, সেটা তো উনি নিজেও সিটিজেন হিসেবে আবেদন করতে পারবে বেনিফিট কার্ডে থাকলে, পাশাপাশি উনি সিটিজেন হওয়ার পরেও ওনার আত্মীয় স্বজন যদি আবেদন করতে পারবে সেক্ষেত্রে কোনো কোনো বাধা নেই। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন ফোনে, কে আছেন? সেই সাথে ফেসবুকে অ্যাটর্নি মাহফুজুর রহমান অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফোনের প্রশ্নগুলো নেওয়ার পর ফেসবুকের প্রশ্নগুলো নেওয়ার জন্য। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবু তাহের। তাহের ভাই বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করে ফেলুন। আমার প্রশ্ন হলো, ওয়াইফে যদি হাজবেন্ড কে যদি সাপোর্ট দেয়, তো হাজবেন্ডের জন্য যদি সাপোর্ট দেয় তো কত টাকা দেখাইতে হয়, আর যদি ওয়াইফের যদি 10,000 হয় আরেকজন যদি 20,000 হয়, দুটোটা দিলে কি এনাফ হবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। স্পাউস অ্যাপ্লিকেশনের কথা বলছেন, সেটা হচ্ছে সাধারণত যদি একজন থাকে স্পাউস আরেকজন স্পাউসকে স্পন্সর করতে যায় দেশে, এখানে হোক দেশে হোক, সেক্ষেত্রে 21,000 সামথিং, দ্যাট মিন্স প্রায় অ্যারাউন্ড 22,000 ইয়ারলি ইনকাম থাকতে হয়। আর যদি কারো যদি 22,000 ইনকাম না থাকে সেক্ষেত্রে জয়েন্ট স্পন্সর নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু উনি একটা প্রশ্ন করেছে চমৎকার, সেটা হচ্ছে যদি কিছু অংশ ওয়াইফের এবং জয়েন্ট স্পন্সরে মিলিয়ে করতে পারে কিনা, এটা আসলে সম্ভব না। যিনি জয়েন্ট স্পন্সর করবেন ওনার সেটা ক্যাপাসিটি, ফুল ক্যাপাসিটি থাকতে হবে, সেটা উনি যে অরিজিনাল যে স্পন্সর ওটার কোনো পোর্শন উনি ইউজ করতে পারবে না। তার মানে হচ্ছে কারোর কাছ থেকে যদি স্পন্সর নেয় 21,000 উপরেই তাকে নিতে হবে। কেন একজন যদি জয়েন্ট স্পন্সর হয়, উনি যদি সিঙ্গেল হয় তাহলে অবশ্যই ওনার ইনকাম 22,000 থাকতে হবে, যদি ম্যারিড হয় তাহলে অবশ্যই 26,000 এর মতো ইনকাম থাকতে হবে। আচ্ছা, চিলড্রেন থাকলে তার মানে মিক্স আপ করে কোনো, না মিক্স আপ করা যাবে না। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, সুমন বলতেছি কানেকটিকাট থেকে। সুমন ভাই বলুন। আমার দুইটা কোশ্চেন, একটা হইছে আমার ভাইয়া পলিটিক্যাল এসএলএম করে এখানে কাগজপত্র পাইছে, এখনো সিটিজেন হয় নাই, ও বিয়ে করবে। এখন যেহেতু পলিটিক্যাল এসএলএম করে কাগজপত্র পাইছে, আমরা চাচ্ছি না দেশে গিয়ে বিয়ে করুক, সেক্ষেত্রে ও যদি মালয়েশিয়া অথবা ইন্ডিয়াতে যায় তখন কেমন হবে? এন্ড দ্বিতীয় কোশ্চেন হইছে, আমার এক ছোট ভাই ইউভিসার জন্য অ্যাপ্লাই করছে, এখন এটা কিভাবে মেনটেন হয়, কে কে আগে পায় কে পরে পায়, বা সব কাগজপত্র সাবমিট করার পর আর কিছু কখনো চায় কিনা, বা কোর্টে যেতে হয় কিনা? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অ্যাসাইলাম অবস্থায় যদি গ্রিন কার্ড থাকে তো অবশ্যই উনি যে হোম কান্ট্রি, যে কান্ট্রির বেসিসে করেছে সেই কান্ট্রিতে অবশ্যই যাওয়া উচিত না উনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত, সেক্ষেত্রে ওনার গ্রিন কার্ডটি বিপদগ্রস্ত হতে পারে। কিন্তু অন্য কোনো দেশে যাতে কোনো বাধা নেই সেক্ষেত্রে উনি ওনার কান্ট্রি অফ অরিজিনের পাসপোর্ট ইউজ করতে পারে, অথবা আপনার রেফিউজি ট্রাভেল ডকুমেন্টস আছে সেটা অ্যাপ্লাই করলে পাওয়া যায়, সেই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি যাতায়াত করে আবার ব্যাক করতে পারে। হ্যাঁ, সেটা একটা। ইউ ভিসা অ্যাপ্লাই করার পরে এটা বেশ লেঙ্গি প্রসেস, কারণ প্রতি বছর ইউ ভিসা হচ্ছে 10,000 ওরা ভিসা ইস্যু করে, সেই হিসাবে হিউজ ব্যাকলগ। আমি একটা রিপোর্টে পড়েছিলাম সেটা হচ্ছে প্রায় 2,00,000 উপরে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। যেমন আজকে আমি চেক করে দিই, সেটা হচ্ছে 2013 যারা অ্যাপ্লাই করেছিল বার্মন সেন্টারে তাদেরগুলো তারা ইস্যু করছে, তার মানে অনেক বছর, অনেক 4-5 বছর লেগে যায় এটা। আর এটা যখন এটা ইউ ভিসা কেউ অ্যাপ্লাই করে যখন এটা প্রায়োরিটি আসে, তখন যদি কোনো ডকুমেন্টস ল্যাকিংস থাকে তখন আরএফই আসতেও পারে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাবিল ইসলাম নিউ ইয়র্ক কুইন্স থেকে বলছি। জি জি, আমি জানতে চাচ্ছিলাম অনেক ছোট ভাই ভিসা সে যদি আমেরিকায় এসে তার ক্যাটাগরি চেঞ্জ করার কোনো সুযোগ আছে কিনা। আচ্ছা, ভিজিট একজন অ্যাকাউন্ট্যান্ট।
আচ্ছা, উনি বিভিন্ন পদ্ধতি আছে, একটু যদি খুব যেমন আছে আমি যদি ভাগ করি, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে আপনার ফ্যামিলি বেসড, আর একটা হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান বেসড। আমরা চারটা ক্যাটাগরি ভাগ করতে পারি। ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার যদি গ্রিন কার্ড পেতে চায় তাহলে $1,000,000 অথবা $500,000 ইনভেস্ট করলে গ্রিন কার্ড পেতে পারে, যেটা প্রসেস ফলো করতে হবে। আবার নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি আছে যেটা ই টু ভিসা বলে, $100,000 ইনভেস্ট করলে উনি কিন্তু ইচ্ছা করলে ই টু ভিসাতে ট্রান্সফার করতে পারে। অনেক ধরনের অপশন আছে আপনাদের, ডিটেলস যদি জানতে চায় অথবা কোনো লয়ারের সাথে যোগাযোগ করতে হবে ব্যক্তিগতভাবে। ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, ওমর ফারুক প্রশ্ন করেছেন, বেবি জন্মের কতদিনের মধ্যে পাসপোর্ট দিয়ে থাকে? 12 দিন হলো বেবি জন্মের, এখন জন্ম নিবন্ধন হয়ে যায়। সাধারণত একটি বাচ্চা জন্ম নেওয়ার পর কতদিন লাগে পাসপোর্ট পেতে? আমি তারেক বলছিলাম পেনসিলভেনিয়া থেকে। আমার স্যারের কাছে একটা প্রশ্ন, আমার একজন কাজিন উনি ফ্রান্সে থাকেন, ফ্রান্সের পাসপোর্ট ধারী উনি, ওনার ফ্যামিলি আছে ওই দেশে, উনি আমেরিকাতে স্থায়ী ভাবে আসতে চান, তাহলে উনার কি করতে হবে প্লিজ কাইন্ডলি বলবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যেমন ফ্রান্সের নাগরিক আমি বলি আর বাংলাদেশের নাগরিক, আসলে কোনো পার্থক্য নেই, সামান্য পার্থক্য যে ফ্রান্সের নাগরিক আমেরিকাতে কোনো ভিসা ছাড়াই ওটা 3 মাসের জন্য ভ্রমণ করতে আসতে পারে। আদারওয়াইজ অন্য যে কোনো যদি এদেশে স্থায়ীভাবে থাকতে অথবা স্ট্যাটাস চেঞ্জ করতে চান, কিছুক্ষণ আগে যেটা বললাম চার ক্যাটাগরিতে যে উনি স্ট্যাটাস চেঞ্জের জন্য আপনার প্রক্রিয়া নিতে মানে একটা সুযোগ নিতে পারে, সেই চার প্রক্রিয়ার মধ্যে যে কোনো একটা প্রক্রিয়া যদি উনি হয় এলিজিবল হয় তাহলে উনি অবশ্যই এদেশে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? মানে কিছু বলে নাই, কোর্টেও আসে নাই, বলছে যে মানে মেল হয়ে জানাইব। তাহলে আমার প্রশ্নটা হইলো, এখন কি তারা মেল হয়ে জানাইবে না আরো নয়া কোনো একটা ডেট দিবে? আমার ওইটাই প্রশ্ন। সবকিছু রেডি করে দেয় নাই, তো সেক্ষেত্রে যখন মেলে জানাবে অবশ্যই জাজ তখন মেলে জানাবে, ওনাকে ওয়েট করতে হবে মেলের জন্য, ওটা ডিসিশনের জন্য। ফেসবুক থেকে আমরা একটা প্রশ্ন নিয়ে তারপরে আমি ফোনে যাচ্ছি। একে শাইন প্রশ্ন করেছেন, ওনার মাকে ডিসএবিলিটি দিয়ে লেটার করেছিলেন সিটিজেনশিপের জন্য এবং ফিঙ্গারপ্রিন্টও হয়ে গেছে 147 দিন আগে, এখনো কোনো কল পাইনি, কতদিন লাগতে পারে? সাধারণত এটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এখন বর্তমানে সিটিজেনশিপের প্রক্রিয়া সম্পূর্ণ হতে 5 থেকে 7 মাস সময় লাগে, আবার ক্ষেত্রে বেশি কিছু সময় আরো বেশি সময় লাগছে। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জাকির স্ট্যাটন আইল্যান্ড থেকে বলছি। জাকির ভাই বলুন। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2004 সালের জুলাই 1, আমার প্রায়োরিটি ডেট 1 জুলাই 2004। আচ্ছা, এখন তারপরে আমি গত 17 সালের জুলাই মাসে আমি সমস্ত কাগজপত্র পাঠাবার পরে ওরা লাস্ট চিঠি আমাদের ডিসেম্বরের 8 December 2017 আমাদের দিছে যে তুমি ইন্টারভিউর জন্য 3 মাসের ভিতরে আমরা ইন্টারভিউ কল করব, তোমার প্রসেসিং এভরিথিং ডান, আমরা কল করব। তা এখন আটই ডিসেম্বর 2017 সালে আমি লাস্ট চিঠি পাইছি, এখন আমি যখন টেলিফোন করি ওরা বলে যে তুমি অন দা ওয়ে, আমরা এর বেশি কিছু আর বলবো না। তা এখন আমার অলমোস্ট 5-6 মাস হয়ে গেল আমি কোনো ইন্টারভিউ চিঠি পাচ্ছি না। আচ্ছা, 2004 জুলাই, হ্যাঁ, যেটাকে কারণ বর্তমানে প্রায়োরিটি কিন্তু October 2004, সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 5-6 মাস আরো ওনার পিছনের দিকে, হ্যাঁ পিছনের দিকে ওনার প্রায়োরিটি, অবভিয়াসলি এটা ভিসা ইস্যু হয়ে যাওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো উনি যেন প্রতিনিয়ত যোগাযোগ রাখে, ওরা সাধারণত ওরা যেটা বলে থাকে যে ওরা স্লট ফ্রি পায় না অনেক ক্ষেত্রে, তো সেই হিসাবে ওনাকে যেন প্রতি মাসের জন্য আপনার ন্যাশনাল ভিসা সেন্টারকে এটার জন্য ফলো আপের জন্য ইমেল পাঠায়, তাহলে হয়তো এক সময় এটা স্কেডিউল করে দিবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে?
কে আছেন আমাদের সাথে? আমার নাম কামাল, আমি নিউ জার্সি থেকে বলছি। জি কামাল ভাই বলুন। আমার প্রশ্ন হইল গিয়ে, আমি তো সিটিজেনশিপ বল লাগি আবু এপ্লাই করি না কেন, আমি ইংলিশ একবারে কম জানি। আমি যদি এপ্লাই লগে যদি করি আমার বাংলা ইন্টারপ্রেটার বা ট্রান্সলেট দেওয়ার লাগি দিবনি না দিত না? আপনি কত বছর ধরে এখানে আছেন আর আপনার বয়স কত? আমার 5 বছর হয়েছে আর বয়স হইল গিয়া 36। অসংখ্য ধন্যবাদ।20 বছর গ্রিন কার্ডধারী এবং 50 বছর অথবা 15 বছর গ্রিন কার্ডধারী 55 ইয়ার্স তারা বাংলায় পরীক্ষা দেওয়ার, তার মানে তাকে ইংরেজিটা জেনেই নিতে হবে আর না হলে ফুল এক্সামশনে যেতে হবে, ডিসএবিলিটি যেটা প্রক্রিয়া আছে। কে আছেন আমাদের সাথে? আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার আম্মুর ইন্টারভিউ ডেট হচ্ছে আগামী মাসের 28 তারিখে। আমি একটা জয়েন্ট স্পন্সর দিয়েছিলাম, এটা হচ্ছে 2016 এর, এখন কি আমাকে 2017 এর জয়েন্ট স্পন্সর আবার ওরা কি চাবে? প্রথম সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, ওরা আমাকে একটা চাইছিল এই প্রোফাইল তৈরি করার জন্য বলছে, এটা বলছে মাস্ট ইন্টারভিউ নিয়ে যাওয়ার জন্য, এটা কি আমাকে অবশ্যই করতে হবে এবং প্রোফাইলটা কিসের জন্য কিভাবে তৈরি করবো এটা একটু বলতে ভালো হয়। চমৎকার প্রশ্ন করেছে। একটা হচ্ছে স্পন্সরের ব্যাপারটা হচ্ছে, যখন এটা সাধারণত এপ্রিল, প্রতি বছর এপ্রিল পর্যন্ত কাউন্ট করা যায়, যদি প্রিভিয়াস ইয়ারের যদি ফাইন্যান্সিয়াল কাগজপত্র দেওয়া হয় এবং যদি এপ্রিল আপনার 15 এর মধ্যে ইন্টারভিউ হয়, তাহলে আর ওই যে বছরের এপ্রিল আপনার ইন্টারভিউ হবে সেই বছরে আর নতুন কাগজপত্র দেওয়ার দরকার নেই। কিন্তু উনি দেখা যাচ্ছে উনি 16 সালে ফাইন্যান্সিয়াল কাগজপত্র দিয়েছে এবং এটা জুন মাসে ইন্টারভিউ, দ্যাট মিনস ওনাকে 17 সালে আপডেট কাগজপত্র অবশ্যই দিতে হবে। ওনার যে অরিজিনাল যে স্পন্সর ওনারটা প্লাস হচ্ছে ওনার যে জয়েন্ট স্পন্সর ওনারটা দিতে হবে। আর একটি প্রোফাইল তৈরি করার জন্য কি করতে হবে? প্রতিটা যখন এখন যে সিস্টেম, যে ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ভিসা নেওয়ার আগে অবশ্যই একটা প্রোফাইল তৈরি করতে হয়, সেটা কিন্তু ওনার ইন্টারভিউ লেটারে স্পষ্টভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এছাড়া আপনার ঢাকা এমবিসির ওয়েবসাইটও আছে, সেই প্রোফাইলটি এই জন্য তৈরি করতে হয়, সেটা হচ্ছে ভিসা যখন ইস্যু হবে তখন এটা ওনাকে ওই প্রোফাইলের মাধ্যমে নোটিফাই করা হবে পাসপোর্ট পিক আপের জন্য। তো উচিত হবে ওনার প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলার জন্য। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেই সাথে দর্শক, যারা ফোনে আমরা আজকে নিতে পারিনি, তবে আগামীকালে অ্যাটর্নি থাকবেন না, পরশু দিন যেহেতু রমজান প্রথম রোজা, আমরা আগামীকাল আমাদের এই অনুষ্ঠানে একজন ডাক্তার নিয়ে আসব, যিনি রোজার মাসের যে স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে সেটি এবং কি ধরনের খাদ্যাভ্যাস আপনি করবেন সে বিষয় নিয়ে আপনাদের দিক নির্দেশনা দিবে। এবং আজকে আমরা অনেকের প্রশ্নের উত্তর দিতে পারিনি, বৃহস্পতিবার শুক্রবার আমরা আবারও আপনাদের অভিবাসন আইনি পরামর্শ নিয়ে আমরা হাজির হব। তবে সবাই অনেক ভালো থাকবেন। আবার অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আর ফেসবুকে একই ধরনের প্রশ্ন সবাই করার চেষ্টা করেন। আমাদের অনুষ্ঠানটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন, আপনাদের মনে যে জিজ্ঞাসাগুলো আছে অনেকগুলোই কিন্তু আপনাদের দেখা যাবে যে উত্তরগুলো পেয়ে গেছেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।